সবাই অনেক উৎসুক, কেমন লাগছে বলো? খুব ভালো স্যার। এই যে গ্রিনারি, এটা দেখে কেমন লাগছে তোমাদের? এখানে যে আনলাম, সার্থক হলো কি? সুন্দর সুন্দর আর খুবই ভালো জায়গা, দৃশ্যটা খুব ভালো। এক বাস্তব চিত্র, বাড়িতে সংসারের বোঝা আর অফিসে কাজের চাপ, পান থেকে চুন খসলেই বসের চোখ রাঙানি। এই একঘেয়ে জীবনকে টাটা জানাতে মন চায় দুদিনের ছুটি কাটাতে। না, আর ভাবনা নয়, চলুন আজই বেরিয়ে পড়ি। সঙ্গে আছে আমি। তো আবারও আমি চলে এসেছি একটা নতুন জায়গার সন্ধানে, সেটা হচ্ছে রাঁচি। না না, এখানে পাগল হতে যায়নি বা পাগল হয়ে যায়নি, একরকম পাগল হয়েছি প্রকৃতির যে ভালোবাসা, প্রকৃতির টান, সেই টানেই পাগল হতে পাগল পাড়া মন ছুটেছে রাঁচিতে। তো আমার ট্রেন হচ্ছে রাত 9:30, 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস, যেটা হাতিয়া পর্যন্ত যায়। আমরা তার আগের স্টেশন নামবো হচ্ছে রাঁচিতে। তো আমাদের ট্রেন হচ্ছে রাত 9:30, এটাও ছাড়বে এই 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ হাওড়ার নতুন হওয়া প্ল্যাটফর্ম থেকে। তো আমি এখন সেদিকেই এগোবো। আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আরও অনেকে। চলুন দেখাই। পুরো মানে ঘেমে নেই একাকার, যারা আমরা দূর থেকে আসি, মানে হাওড়া স্টেশনে আসতেই আমাদের 2-3 ঘন্টা লেগে যায় এবং বাড়ি থেকেই 4-5 ঘন্টা আগে বেরোতে হয়, এটা একটা সমস্যা। তো যাই হোক, এসে তো পড়েছি আর ট্রেন হচ্ছে 9:30, তো আমার লোকগুলো কোথায় আছে খুঁজছি। প্রচুর লোকের সমাগম দেখুন, মানে হাওড়া স্টেশন মানেই হচ্ছে একদম জমজমাট, প্রচুর লোক এখানে শুয়েছেন, তাদের রাতের ট্রেন ধরবেন, তো আমরাও ধরবো। আর এবার দেখাবো এই ট্যুরে আমার সঙ্গে কারা যাচ্ছে, আমারই স্টুডেন্ট। দেখাই দেখুন, কি খেতে বসে গেছে সব? হ্যাঁ, তো দেখলেন তো কত লোকের সমাগম, আমাদের স্টুডেন্টের সংখ্যাই 30-এর উপরে। তো যাই হোক, আজকে এদের সঙ্গেই আমাদের জার্নি হবে, নতুন অভিজ্ঞতা হবে, সঙ্গে থাকুন। এরা কি খাস, তোরা কি খাস? এগুলো পাউরুটি, রাতের খাবার পাউরুটি এনেছে। তো এসছে সৈন্যের দল, সৈন্যের দল নিয়েই আজকে যুদ্ধে নেমে পড়বো। এক গ্রুপ খাচ্ছে দেখুন মাংস। আচ্ছা, তোমাদের অনুভূতি হলো, কেমন লাগছে? একটা বিরাট আনন্দ উত্তেজনার মধ্যে সবাই রয়েছে, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা হবে। সত্যি ট্যুরটা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে, অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন আর পুরোটা দেখবেন। হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, গাড়ি এখনও ঢোকেনি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢুকে পড়বে। যাই হোক, আমাদের হচ্ছে S7, S7-এ আমাদের 34 জন স্টুডেন্ট এবং স্যার দিয়ে 34 জন আছে। তো যাই হোক, এটা একটা নতুন জার্নি হবে, স্মৃতির মণিকোঠায় এগুলো থেকেই যাবে চিরকাল। ৫৬:৫৬ আর আমাদের ট্রেন ক্রিয়াযোগা এক্সপ্রেস অলরেডি ঢুকিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। প্রথম দিকে এসি কম্পার্টমেন্টগুলো থাকে, এমনকি নতুন হওয়া যে 3E অর্থাৎ 3 ইকোনমি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের দিকে, আর আমরা যাব আরও এগিয়ে S7, এবং তারও আগে গেলে আপনি জেনারেল কম্পার্টমেন্ট পাবেন। S7 তো একটা জল নিয়ে নিলাম, কারণ ট্রেনের মধ্যে কী জল পাওয়া যাবে তার ঠিক নাই, একটা বিসলারি কিনে নিলাম। তো চলুন উঠে পড়ি। তো টয়লেট দেখুন, ক্রিয়া যোগা ডাস্টবিনও আছে, দেখুন
হচ্ছে ইন্ডিয়ান প্যান সিস্টেমে। তবে এর কোচের যে কম্পার্টমেন্ট সেটিংস বেশ ভালো এবং ভেতরটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এটা হচ্ছে LHB ঝকঝকে একটা কোচ বলা যায়। 9:29 আমাদের এটা টাইম হচ্ছে ঠিক 9:30, আর এই 1 মিনিটই বাকি আছে। তো অনেক হাবা হয়ে গেলো, কারণ আজকে অনেক লোক একসঙ্গে আমরা ছিলাম, যার জন্য মানে ম্যানেজমেন্ট করতেই আমাদের অনেক সময় লেগে গেছে। ইয়াস, অলরেডি 9:30, তার মানে আমাদের গাড়ি ছাড়ার সময় একেবারে পারফেক্ট 9:30 বেজে গেছে, এখনও হর্ন দেয়নি। সেই বারবারই একই কথা অপেক্ষা, দেখা যাক। শুরুতে লেট হলেই সমস্যা যত, আর যদি ছেড়ে দেয় তো ভালো। 9:32, 2 মিনিট লেটে ছাড়লো, 9:32 বাজে, 9:30 টাইম ছিল, 9:32 ছাড়লো 2 মিনিট, তো এটা লেট না। এরকম ঘটনা এখনো ঘটেনি, গাড়িটা ছেড়ে দিল, মানে সামান্য একটু চলার পরেই বন্ধ হয়ে গেছে। 411 কিলোমিটার মোট জার্নি, তার একেবারে শুরু কয়েক মিটার দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আশা করি সঠিক সময়ে পৌঁছে যাব, 5:40 রাঁচিতে এ গাড়ি আমাদের টাইম পৌঁছানো। তাহলে আর কি, টাটা হাওড়া। কম্পার্টমেন্টের মধ্যে দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কম্পার্টমেন্ট। এই দেখুন হনুমানগুলো কেমন চেঁচাচ্ছে, সব উঠে পড়েছে দেখুন, যার যার জায়গায়। আবেগ আর উত্তেজনার জার্নি, বেড়ানো মানেই একটা অন্যরকম আবেগ, উত্তেজনা, ভালো লাগা, তো তার মধ্যেই আমাদের যাত্রা শুরু হয়ে গেল অলরেডি। এবার আর খাওয়ার পালা না, অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে, এত কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে যাই হোক এটা হয়ে গেছে, খেতে তো হবে কিছু। 10:00 বেজে গেছে, আর 10:00 পরে তো লাইটও বন্ধ হয়ে যায়। আর ওদিকে একজন আছে রুটি রুটি মাংস খাচ্ছে, সঙ্গে ভাজা আছে, মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টিও নিয়ে এসছে। এইভাবে রাতের খাবার আমাদের হয়ে যাচ্ছে ট্রেনের মধ্যেই। গাড়ি এগোচ্ছে, আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে মেচেদা, 10:20 ঢোকার কথা এবং 10:25 ছাড়বে, 5 মিনিট দাঁড়াবে। তো আমার সঙ্গে আর এক ইউটিউবার আছেন, দেখবেন চ্যানেলের নাম কি যেন, মুসাফির প্রসূন। 411 কিলোমিটার আমাদের মোট জার্নি, যেতে সময় লাগবে মাত্র 8:20, অর্থাৎ 1 রাত। মেচেদা ঢুকে গেছে আমাদের গাড়ি, মেচেদা। এই আমাদের প্রথম স্টপেজ মেচেদা, ঢুকে গেল গাড়ি। তো মেচেদায় টাইম ছিল 10:20, এখানে টাইম ছিল 10:25 ছাড়বে, অর্থাৎ 5 মিনিট দাঁড়াবে, আর এখন টাইম হয়েছে 10:26, অর্থাৎ ওই 5 মিনিট মতো লেট হয়েছে আর কি। ছাব্বিশে ঢুকলো আর 28 ছেড়ে দিল, এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, যেহেতু লেট তাই মাত্র 2 মিনিট দাঁড়ালো, ট্রেন ছেড়ে দিল। মেচেদা মেচেদা ছেড়ে দিল, চলে গেল। এ গাড়ির ভাড়া স্লিপারে, এ গাড়ির ভাড়া হচ্ছে 265 টাকা, 3 টায়ার এসিতে 695 টাকা, 2 টায়ার এসিতে 985 টাকা, এবং ফার্স্ট ক্লাসে 1645 টাকা, এই হচ্ছে এর ভাড়ার বন্টন। আমাদের এবার দ্বিতীয় স্টপেজ খড়গপুর, মানে ঢুকছে আর কি এখন 11:15, ঠিক
একদম রাইট টাইম, অর্থাৎ 11:15 খড়গপুরে এসে গাড়িটি দাঁড়ালো। রাত 11:20 বাজে, এখনো লাল চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারা রাত ধরেই চা খাওয়া হবে। তাহলে খড়গপুরও ছেড়ে দিল গাড়ি, ঠিক 20:00 ছেড়ে দিয়েছে, 15:00 ঢুকলো, 20:00 ছাড়লো, খড়গপুরের টাইম একদম রাইট টাইম। খড়গপুরের পর ঝাড়গ্রাম রাত 12:00 সময়, কিন্তু অতটা জেগে থাকা সম্ভব না, কারণ কালকে আবার অনেকটা ঘোরা আছে। তা চলুন সবাই মিলে ঘুমিয়ে পড়ি এখন। তো ট্রেন এখন রয়েছে মুড়িতে, মানে সবে ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে উঠেই আর কি চলে এলাম, কারণ এই মুড়ি হচ্ছে রাঁচি ঢোকার আগের স্টেশন। মুড়িতে গাড়িটি প্রায় 20 মিনিট দাঁড়াবে, 4:00 ঢোকার কথা, তার আগেই ঢুকে গেছে এবং ছাড়বে 4:20, আর এরপরেই হচ্ছে রাঁচি। যাই হোক, সঠিক সময়ে ট্রেনটি আছে, এখন অবধি কোনো লেট নেই। অবশেষে 4 মিনিট লেটে মুড়ি জঙ্গ ছেড়ে দিল। পরের দিন সকাল, ভোরের আলো ফুটতেই চোখ চলে যায় দূরে, ব্যাগ গুছিয়ে নামার অপেক্ষায় দরজায় যাত্রীদের ভিড় জমতে থাকে, আর আমরাও প্রহর গুনি রাঁচি ঘোরার জন্য। তো অবশেষে আমাদের জার্নির রীতি, আমাদের ট্রেন অলরেডি রাঁচি ঢুকে গেছে। তো যাই হোক, এখান থেকে নেমে এবার আমাদের যেতে হবে। চায়ের দোকান সবে খুলবে, খুলছে। তো আমাদের গ্রুপ নেমে গেছে, তো রাঁচি নেমে পড়েছি। এবার এখান থেকে আপনাদের যেতে হবে 1 নম্বরে, কারণ যা কিছু আছে সব 1 নম্বরেই আপনারা পাবেন। এই জন্য রাঁচি নামার পর 1 নম্বর যেতে হবে, বাইরে গিয়ে আপনাকে হোটেল খুঁজতে হবে প্রথমে, কারণ থাকতে তো হবে। এত সকালে রাঁচিতে প্রচুর মানুষের ঢল, কতজন পর্যটক আছে জানি না। বাপরে, তো প্রচণ্ড ভিড় হয়ে গেল। এ হচ্ছে রাঁচি স্টেশন, দেখুন এক্সিট। তাহলে অটো অটো এই হচ্ছে আমাদের গ্রুপ, দেখুন দাঁড়িয়ে গেছে। সারা রাতের জার্নি শেষে রাত জাগা ছোট ছোট প্রাণ তখন একটু বিশ্রামের আশায় হোটেলের বিছানায় শরীরটাকেও হেলিয়ে দিতে চায়, কিন্তু সর্বপ্রথম দরকার একটা হোটেল খোঁজার। আমরাও তাই স্টেশনের বাইরে বেরিয়ে রাস্তা বরাবর হেঁটে এগোতে লাগলাম। অবশেষে অজিত রেসিডেন্সি, এটাই আমাদের নাকি? তো হোটেল অজিতে ঢুকছি আমরা। রুম রেন্ট কি দেয়? রুম রেন্ট सिंगल बेड का है 400, डबल बेड का है 600, सब जैसा लीजिएगा, क्वालिटी वाला रूम है। रूम है। एसी कितने एसी का है? 1200 का है।
खाने का इंतजाम क्या है? खाने का तो इंतजाम इधर यहाँ पे नहीं है। नहीं, बाहर होटल में खाना हम लोग सर्विस कर देंगे। तो यही होटल अजीत स्टेशन देखे मात्र 500 मीटर दूरत्व এটার অবস্থান। তো আপনারা আসতে পারেন এখানে, এই হোটেলেই আমরা আছি। বেশ রুমটি ভালোই আছে, দুজন ঘুমানো যায় এখানে, আমরা দুজনের জন্যই রেখেছি। রাঁচিতে এই রুম আমি আপনাদের সাজেস্ট করছি না, কারণ রুম এমনি ভেতরে ডেকোরেশন ঠিক আছে কিন্তু আমার পছন্দ হয়নি। একটা পয়েন্ট এখান থেকেই দুটো দেখাই যাবে, দেখুন। ওয়াও, কি সিন হে ইয়ার।